বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আজকে যাব একদিনের একটি হাট, যেটা ঐতিহ্যবাহী ক্যাটেক হাট। এখানে একদিন বসে গরু এবং ছাগল, এছাড়াও বিভিন্ন প্রকারের পণ্য সামগ্রীও পাওয়া যায়। আমরা এর আগেও আপনাদের ক্যাটেক হাটের বেশ কয়েকটা ব্লগ দেখাইছি। আজকে আমরা শুধু আলাদা করে আপনাদের গরু এবং ছাগলের সাইডটা দেখাবো। এখানে একদিনের জন্য ছাগল বিক্রি হয় এবং গরু বিক্রি হয়, মোটামুটি ভালো আমদানি হয় ছাগল এবং গরু। তো যারা আকিকা দিবেন বা যারা কুরবানি দিতে চায় তারাও কিন্তু আসতে পারে। কুরবানির সময় কিন্তু হাট আরও কয়েকদিন ব্যাপী বসে, এমনিতে প্রতি বছর সপ্তাহে একদিন করে বসে। হাটটি ঐতিহ্যবাহী, সকাল থেকে রাত পর্যন্ত হাটটি চলে। তো সেই হাট সম্পর্কে বিস্তারিত তথ্য আমাদের ডিসক্রিপশন বক্সে থাকবে। আমরা এখন রওনা দিয়েছি হাটের উদ্দেশ্যে, যে সোনারগাঁ থানায় পড়ছে নারায়ণগঞ্জ জেলায় ক্যাটেক হাট। আমরা বাইকে চড়ে দুপাশের প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে চলে আসলাম ক্যাটেক হাটের এই বিখ্যাত যে রাস্তাটি। এই রাস্তাটি বিগত 15 থেকে 20 বছর একেবারে নাজেহাল অবস্থা ছিল, ভাঙা ছিল। তবে এবার গিয়ে রাস্তাটা দেখে মনটা খুব ভালো হলো। রাস্তাটা খুব সুন্দর হয়েছে, রাস্তার সংস্কারের কাজ হয়েছে। তারপরে যানজট যেহেতু প্রচুর, গাড়ি এখান দিয়ে আসা যাওয়া করে, বিশেষ করে হাটবারে। কিছু কিছু গরু ছাগল আমরা দেখছি রাস্তার মধ্যেই মালিকরা নিয়ে দাঁড়ায় আছে, এখান থেকে বিক্রি হয়। এখান থেকে বিক্রি দিলে সুবিধা হচ্ছে, আসলে লাগে না। এখন আমরা প্রবেশ করলাম মেইন হাটে। এখানে প্রত্যেকটা ব্যাপারী বা যারা কৃষক আছে, খামারি আছে, প্রত্যেকে কিন্তু যার যার ছাগল নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে এবং এই দাঁড়ানো অবস্থায় বিক্রি করে ফেলে তারা ছাগলগুলো। কারো 5টা বা 10টা এমনও আমরা দেখছি ছাগল, এবং ক্রেতা সমাগমও মোটামুটি ভালো। আর ওই পাশটা আছে গরুর, ওই গরুগুলো আমরা একটু পরে দেখাবো। আমরা এখন ছাগলগুলো দেখাচ্ছি আপনাদের। তো বন্ধুরা, দেখতে দেখতে আমরা চলে আসলাম গরুর পাশে। যদিও গরু মনে হচ্ছে একটু কম, তারপরে বেলা গড়ালে কিন্তু গরুটা আসবে। গরু 12টা 1টার দিকে বেশি আসে, কারণ তখন এ হাটের বেশ কিছু কাজ কমে যায়, মানুষের সমাগম কমে, নিরিবিলি হয়, গরু আনা নেওয়ার জন্য সুবিধা, যেহেতু রাস্তা একটাই। নদী পথেও আসে কিছু গরু, বিশেষ করে এলাকার স্থানীয় গরুগুলো এখানে বেশি। সারি সারি গরু, বিভিন্ন সাইজের গরু আছে, পছন্দ অনুযায়ী নিতে পারেন। সকাল থেকে রাত পর্যন্ত থাকে হাট, দরদাম করার খুব সুযোগ আছে, তেমন দালালের দূরত্ব কম। আমরা হাটটা একটু ঘুরলাম, ঘুরার পর আমাদের বেশ ভালো লাগলো, পরিষ্কার পরিচ্ছন্ন এবং এই সাইডটায় মানুষের সমাগমও কম। খুব সংক্ষেপে দেখালাম, কোনো কিছু জানা থাকলে অবশ্যই কমেন্টসে জানাবেন, চেষ্টা করবো আমরা উত্তর দিতে। আজকে ক্যাটেক হাট, একদিনের হাট, গরু ছাগলের হাট থেকে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।